আমরা অনেক ইউটিউবে অনেক চ্যানেল দেখি যেখানেতে ইউপির ব্যাপারে বিভিন্ন রকম খবর পাই, কিন্তু কার খবরটা সত্য কার খবরটা মিথ্যে এটা আমরা বুঝে উঠতে পারি। তো আপনারা অল ইন্ডিয়া পড়ারও থেকে যদি ইউপির ব্যাপারে সার্বিক খবর, যেমন লোডিংয়ের খবরটা দিয়েছিলেন, আনলোডিংয়ে কোথায় কী হচ্ছে, নিকাশি হচ্ছে বা ওখানকার মার্কেটটা যথাযথ কী, কারণ এটা জানালে আমাদের খুব উপকার হয়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা আছি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বদনগঞ্জে। বদনগঞ্জ এলাকাতে রয়েছে দুটি হিমঘর, একটির নাম হারাধন কোল্ড স্টোর এবং অপরটির নাম রূপসী বাংলা কোল্ড স্টোরেজ। এই দুটি স্টোরকে কেন্দ্র করেই গড়ে উঠেছে এখানকার ইউনিট, যে ইউনিটের নাম হারাধন ও রূপসী বাংলা হিমঘর আলু ব্যবসায়ী সমিতি। চলুন এখন আমরা এখানকার বিশিষ্ট আলু চাষী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনে নেব আজ এই বদনগঞ্জে আলুর দাম কি আছে, এখানকার হিমঘরগুলি থেকে কেমন হচ্ছে আলুর নিকাশি, তথা হুগলি জেলার বদনগঞ্জের আলু সংক্রান্ত বিস্তারিত তথ্যগুলো। সম্মানীয় দর্শক, ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দেবেন। আর হ্যাঁ, আলুর দুনিয়ার সব খুঁটিনাটি তথ্য প্রতিদিন প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজটি ফলো করে নেবেন। রঘুনাথ বাবু নমস্কার। নমস্কার, কেমন আছেন স্যার? ভালোই। আচ্ছা, তো আজকে আপনাদের বদনগঞ্জে আলুর কি দাম আছে একটু যদি বলেন। বদনগঞ্জে আলুর দাম, গড় আলুর দাম হচ্ছে 590 টাকা প্যাকেট, আর ডালা আমাদের এখানে অন্ধ্র ডালা হয়, সেই ডালা আলুটার দাম হচ্ছে 650 থেকে 555 টাকা। জ্যোতির মার্কেট। জ্যোতি ছাড়া পোগরাজটা মিলতো, এখন পোগরাজের চাষটা কমের জন্য পোগরাজটা এখন তেমন বের হচ্ছে না বা নেই, খুব কম আছে, জ্যোতি আছে। না 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 না, অন্য কোনো আলু রোড হয় না। বন্ডের দাম এখানে ধরুন না 440 থেকে 450 টাকা দাম আছে। না, একটু ওঠা উঠেছিল গত সপ্তাহে, মার্কেটটা একটু ঊর্ধ্বমুখী ছিল। আজকে শনিবার, আজকে মার্কেটটা একটু একই, কোথাও একই আছে, কোথাও একটু মার্কেটটা একটু থমকেছে। দুটো স্টোর, একটা হচ্ছে হারাধন কোল্ড স্টোরেজ যেখানে আমি দাঁড়িয়ে আছি, আর ওই পাশে আছে একটা রূপসী বাংলা কোল্ড স্টোরেজ। এখানে 200,000-এর আশপাশ, 200,000-500,000 এরকম লোড হয়। হ্যাঁ, পুরনো স্টোর, বহু পুরনো, বহু প্রথম 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 এখানে যে স্টোরগুলো হয়েছিল তার মধ্যে এখানে আছে, আমাদের গোয়ার থানায় প্রকাশ পদ্মার আছে, এগুলো আছে আদি স্টোর। এখানে লোড হয়েছিল 207,102 প্যাকেট। না, প্রায় একই গত বছর, সেটাতে লোড হয়েছে এবছর 288,414 প্যাকেট রূপসী বাংলা। ওখানে ক্যাপাসিটিটা 285,000 থেকে 90,000-এর মধ্যেই ক্যাপাসিটি, একই লোড, একই লোড হয়েছে। আজকে দুটো স্টোরে রূপসী বাংলায় কোনো আলু নামেনি, আর গণপতিতে এক গাড়ি নেমেছে 480 টাকা প্যাকেট মতো। হ্যাঁ, রিলিজটা কম। না, এখানে ধরুন চাষিদের আলু আমদানি কম হচ্ছে আর কি, যে এখন এবছরে যে লোডিংটা আছে আপনি অবশ্যই জানেন, বিভিন্ন এলাকায় যাচ্ছেন, এবছর লোডিংটা বেশিরভাগ চাষিরাই লোড করেছে, চাষির আমদানি অনুযায়ী এখানে আলুটা নিকাশি হয় আর কি, মার্কেট ওঠা নামার উপরেও নির্ভর করে কিছুটা। হ্যাঁ, আমি মন্টু কুন্টুর হাতে মাইকটা তুলে দিচ্ছি। নমস্কার, নামটা কি জানো বললেন? মন্টু কুন্ডু। চাষ করে থাকি, কিছু চাষ করে থাকি, ব্যবসাও করি টুকটাক। আপনাদের এই বদনগঞ্জ এলাকার যে দুটো স্টোর রয়েছে, মূলত এইখানে মোটামুটি যে পরিমাণ আলুটা রাখা হয় হিমঘরে, বেশিরভাগটাই কি চাষির না ব্যবসাদারের? মেজর পার্সেন্ট চাষি, ম্যাক্সিমাম 60-65% চাষি থাকে। আলু বিক্রি করছি, আলু ভালোই বিক্রি হচ্ছে এবং নিকাশিও ভালো আছে, আমাদের দুটো স্টোরে নিকাশি ভালো আছে। এখানের
আলু একটা মেজর পার্সের আলু যায় আমাদের সিঙ্গুর দিকে যায়, ওটা ডালা হয়, আলুর মানটা খুবই ভালো আমাদের এখানকার, আলুর মান খুবই ভালো। দ্বিতীয় অন্ধ্র, তারপরে উড়িষ্যার দিকটাই যায়, আমাদের ঝাড়খণ্ডের দিকে খুব কমই আলু যায় এই দুটো স্টোরে। আপনারা এখানে মানে ধরুন বদনগঞ্জ তো এটা বলে, বদনগঞ্জ, কৃষ্ণগঞ্জ বা ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, তো এইখানে আপনারা যে খোলা মার্কেটে আলুটা সাধারণ মানুষ কেনে সেটা কোথা থেকে আসে? এখানকার লোকাল, মানে আপনাদের লোকাল আলু থেকেও খায়? হ্যাঁ। আচ্ছা, আর বর্তমান দিনে অন্ধ্র ডালার কেমন কোয়ালিটি, মানে লোড কেমন যাচ্ছে, এখান থেকে চাহিদা আছে? চাহিদা আছে, এখানকার কয়েকটা স্টোরে ভালোই চাহিদা আছে অন্ধ্র আলুর মানটাও ভালো আছে এবং অন্ধ্র ডিমান্ড আছে, কয়েকদিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে ডিমান্ড বেড়েছে। আচ্ছা, আমার একটু বলার আছে এর মধ্যে, আমাদের ব্যবসা করতে যে যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলো নিয়ে ইন্ডিয়া পটেটো ডট কম এর মাধ্যমে বলতে চাইছি। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা বিরাট সমস্যার মধ্যে আছি, যেটা সেটা হচ্ছে পশ্চিমবাংলার আলু ভিন রাজ্যে বলুন আর নিজেদের রাজ্যেই বলুন অনেক বেশি টাকা ধার দিয়ে বিক্রি করা হয়, যেটা অন্যান্য রাজ্যে আমরা যেটা শুনেছি অতটা হয়ে থাকেনি। এখানে আমাদেরকে একটা বিরাট ঝুঁকি নিতে হয়, এই কোটি কোটি টাকা বাকি দিয়ে ব্যবসা করা, এখানে বিরাট ঝুঁকি নিতে হয়। এখানে বেশ কিছু কিছু ব্যবসাদার, তারা তাদের দুর্ঘটনা ঘটে গেলে সেখানে অনেক ব্যবসাদার হারিয়েও যায় সেখানে, এবং তারা মানে নিজে হয়তো দোষ করেছে, ধার দিয়ে দোষ করেছে, কিন্তু তাদেরকে মানে লোকের দেনা শোধ করতে পারেনি, কাউকে আত্মহত্যা করতে হয়, কেউ হয়তো আবার জমি জায়গা বিক্রি করে দেনা শোধ করে। তো আমার একটাই কথা বলার, সেটা হচ্ছে যে এই জিনিসটা সারা পশ্চিমবাংলার ব্যবসাদাররা একটু ভেবে দেখা উচিত, যে আমি আমাদের এই এখানে লোকালে পয়সা সবাইকে মিটিয়ে দিতে হচ্ছে, আমরা যেটা ধারে দিচ্ছি সেই পয়সাটা কতটা আসবে, কতটা কনফার্ম আসবে, হ্যাঁ, এই সব ভেবে অন্তত বাকি দেওয়া উচিত, এইটুকুই আমার বলা ছিল। আমার একটা জিনিস আপনাদেরকে জানার আছে, ধরুন আপনারা এক গাড়ি আলু বাইরে পাঠান ওড়িশা, যেখানে আপনাদের মার্কেট, তো ওখানে কি সিস্টেমে আপনাদেরকে পাঠাতে হয় আলুটা, মানে আলু আপনার এখান থেকে লোড হয়ে সেখানে পৌঁছানোর পর আপনাদেরকে পেমেন্ট করে না আগে পেমেন্ট করতে হয়? না, পাঠানোর পর পেমেন্ট করে, পেমেন্ট অনেক রকম হয়, ধরুন মানে রোটেশনে ওরা পেমেন্ট দেয়, প্রথম একটা পেমেন্ট দিয়ে দেয়, ফার্স্ট পেমেন্ট একটা দেয়, যেদিনে লোড হচ্ছে সেদিনে পেমেন্ট দেয়, ধরুন 40%, 30%, 40% পেমেন্ট দেয়, তারপরে মাসের পর মাস ধারাবাহিকভাবে পেমেন্ট দিয়ে যায় ওরা। দিতে চাইছে না বলতে বলছি না, কিন্তু আমরা এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গায় আছি, এইটা পশ্চিমবাংলার ব্যবসাদারদের একটু ভেবে দেখা উচিত, যে আমরা কেন এতটা ঝুঁকি নেব, আমরা কিছু কমে বিক্রি করব, কেন এতটা ঝুঁকি নেব? এরপরে এর কথা হচ্ছে আমি হয়তো ঝুঁকি নিতে যাচ্ছি না, আমার আলুটা বিক্রি হবে না, অন্য একজন ঝুঁকি নিচ্ছে, তারা বেশি বাকি দিচ্ছে, তাদের আলুটা বিক্রি হবে, সবাইকে এক হতে হবে এইটা বিষয়ে। হ্যাঁ বলুন, দিব্যেন্দু ঘোষ, ব্যবসায়ী, হ্যাঁ রয়েছে। না, আজকে এখানে আলু নিকাশি হয়নি। হ্যাঁ, স্টক তো রয়েছে। না, আলু আমাদের গোঘাট থানা বেসিস বা গোঘাট হুগলি বেসিস আলুটা নেমেছে ভালো অন্য বছরের তুলনায়, ড্রাইং বা গিলাতে খুব ভালো অংশ একটা খালি হয়েছে, লোডটাও প্রচুর আছে, কিন্তু পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট যেই জেলা যা রয়েছে বাঁকুড়া টাকুড়ায় ওধারে একটা সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে বলতে ধরুন গিলাটা বন্ধ করে দিয়েছে, যেটা ভিজে আলু পাঠানো হতো, যার ফলে ওই ধারে আলুটা আমাদের পার্সেন্টেজ হিসাবে কম নামছে। তো আমাদের এই মাসে পার্সেন্টেজ আলুটা বেরোলে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যৎটা কী হবে, কারণ এখন পর্যন্ত যা নেমেছে অন্য বছরের তুলনায় এটা আরও এক মাস পরে খালি হয় কি আরও দু মাস পরে এই আলুটা খালি হয় আমাদের এই লোকাল স্টোরগুলোতে, কিন্তু তার তুলনায় এবছর একটু বেশি খালি হয়েছে। গোঘাট থানায় রিলিজ হয়েছে, হ্যাঁ, লোডিংটা ছিল 51,12,520 প্যাকেট,
আর রিলিজটা হয়েছে 12,65,00,000 12,65,73,100 712,710 প্যাকেট কি 310 প্যাকেট এরকম পার্সেন্টেজ ধরলে ওটা 23.90 তো আজকে দিনে দাঁড়িয়ে স্যার আমাদের রাজ্যে আলুর চাষ পরিস্থিতি দেখতে পাচ্ছেন প্রথমে ধাপে ধাপে আপনার মেসেজ আমাদেরকে জানান প্রথমে চাষি এবং ব্যবসায়ীদের জন্য কি বলবেন আমাদের চ্যানেলের মাধ্যমে চাষি ব্যবসায়ীদের মধ্যে এখন ধরুন আমাদের যে এখানকার চাষিরা বেশিটাই লোড করে গেছে বার্তা আমাদের দেওয়ার কিছু নেই যে যারা নিজের আলু নিজে বিক্রি করবে তারা যেন মানে তাদেরকে বার্তা দিতে গেলে একটা কথাই বলবো যে পার্সেন্টেজ অনুযায়ী আলুটা বিক্রি করলে ভালো হয় আর কি প্রতি মাসে বেচাকেনাটা করলে ভালো হয় আর কি কারণ একসঙ্গে যেটা গত বছরের রিপোর্ট থেকে আপনারা দেখেছেন বা পেয়েছেন যে আলুটা ধরে রাখার জন্য অনেক কম দামে লাস্টে বিক্রি করতে হয়েছিল এবছর আলুটা কম দামে লোড হলেও আলুটা খেয়ে নিচ্ছে এবং আলুটা বের হচ্ছে এই পর্যায়ে যদি আলুটাকে কম নিকাশি করা হয় আলুটা জমে গেলে অগস্ট মাসে যদি 45-50 না বের হয় তাহলে কিন্তু মার্কেটে একটা বিপর্যয় আসার সম্ভাবনা থেকে যায় প্রত্যেক বছরই এটা হয় যে কারণে এই বার্তাটাই থাকবে যার যেমন আলু আছে সে একটা পার্সেন্টেজ আলুটা বের করলে ভালো হয় আপনাদের সমিতি বা সরকারের কাছে কিছু আর্জি রয়েছে আমাদের সমিতি থেকে সরকারের কাছে আর্জি একটাই যে আলুটা যদি বাইরের রাজ্যে পাচার করার ক্ষেত্রে কোনোরকমভাবে যেটা আমাদের আগে হয়েছিল সেটা এখন আর হচ্ছে না যদিও তবু আলু বিক্রির ব্যাপারে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনে মিলে একটা চিন্তাভাবনা করে আজকে আলুর দামটা কম আছে আলু যাচ্ছে খেয়ে নিচ্ছে সব ঠিক আছে কিন্তু একটু বর্ধিত মূল্য হয়ে গেলে তখন আলুটাকে বাইরের রাজ্যে যাওয়াতে বাধার সৃষ্টি করা হয় অথবা বিক্রির ক্ষেত্রে যখন কোনো খরিদ্দার পাওয়া না তখন সরকার থেকে যদি একটা উদ্যোগ নেওয়া হয় কেন্দ্রীয় সরকারই হোক আর রাজ্য সরকারই হোক তাতে চাষি অন্তত বাঁচে যেহেতু আমাদের কৃষিপ্রধান দেশ 70% মানুষ কৃষিজীবী এবং আমরাও কৃষিজীবী ব্যবসা করি সেইখানে কৃষির উপর নির্ভর করে এই ভারতবর্ষের বেঁচে থাকাটা কঠিন হয়ে ওঠে আলুটা একটা অর্থকরী ফসল সেই আলুটার উপরে একটা পর্যালোচনা দরকার আছে যে বিকল্প চাষের কথা বলা হয় কিন্তু বিকল্প চাষের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যে কারণেই আলুটার উপরই নির্ভরশীল হয়ে পড়েছে চাষিরা আর আমরা ব্যবসা করি আমরা কিনে কেনা বেচা করি কেউ কেউ স্টকও করেন কিন্তু যদি সরকার তরফ থেকে এরকমভাবে কোনো বাধার সৃষ্টি হয় সেইটা সরকার বাবুদের কাছে অনুরোধ জানাবো সেই ধরনের পদক্ষেপ না নিয়ে বরং বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কি না সেটার পদক্ষেপ গ্রহণ করা হোক হ্যাঁ দেখাচ্ছি কিন্তু আরেকটা কথা স্টোর ভাড়া বৃদ্ধির ব্যাপারে আমাদের ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে স্টোর ভাড়া নিয়ন্ত্রণ করা হয় বা ঠিক রাখা হয় সরকার পক্ষ মালিক পক্ষ এবং ব্যবসায়ী পক্ষ কিন্তু এবছর প্রতি বছরই যেটা হয়ে ঘটে চলেছে সেটা ব্যবসাদারদের না ডেকে এই স্টোর ভাড়া গত বছর বৃদ্ধি করে দেওয়া হয়েছিল আমরা অনুরোধ জানাবো সরকারের কাছে যাতে এই ত্রিপাক্ষিক আলোচনার মাধ্যমে এটাকে নিষ্পত্তি করা হয় এর নাম হচ্ছে সুশান্ত কোলে আজকে যে আলুটা বাছাই হচ্ছে এটা ডালা আলু বাছাই অন্ধ্র ডালায় হবে এই বাছাই হচ্ছে এই আলুটা আমাদের ইউনিটির সদস্য একজন আলুটা নামিয়েছে এই এক গাড়ি আলুই নেমেছে এখানে হ্যাঁ নমস্কার এটা কি আপনাদের লোকালেই কিনেছিলেন আলুটা হ্যাঁ হ্যাঁ লোকালেই কিনে লোকালে আলু তো এবছর মোটামুটি আপনাদের এখানে দানা দেখছি খুব ভালো তুলনামূলক হ্যাঁ ভালো কোথায় যাচ্ছে এটা মোটামুটি আজকে এটা অন্ধ যাচ্ছে আচ্ছা মোটামুটি কত প্যাকেট আজকে নিকাশি করলেন আপনি 480 প্যাকেট ও মানে যেটা পড়েছে পুরোটাই আপনারই ওকে মোটামুটি অন্ধ্রতে আপনারা এখানে যখন আলুটা পাঠান এখান থেকে যখন অন্ধ্রতে যায় আলুটা মোটামুটি পার প্যাকেটে ট্রাভেলিং কস্ট কিরকম পড়ে আমি কারো মাধ্যমে পাঠাই ও আচ্ছা মানে আপনি অন্য কাউকে বিক্রি করে দেন তারপর তিনি সেটা ওখানে পাঠান তো রঘুনাথ বাবু আপনি আমাদের আমি যখন বসে চা খাচ্ছিলাম আপনি আমাদেরকে বলছিলেন যে আর আমাদের চ্যানেলকে কিছু আপনি জানাতে চান ইউপির ব্যাপারে যদি সেটা একটু আমাকে বলেন হ্যাঁ আপনার কাছে আমি একটা অনুরোধ থাকছে আমরা অনেক ইউটিউবে অনেক চ্যানেল দেখি যেখানেতে ইউপির ব্যাপারে বিভিন্ন রকম খবর পায় কিন্তু কার খবরটা সত্য কার খবরটা মিথ্যে এটা আমরা বুঝে উঠতে পারি না যেমন বলাই উচিত সোনু চৌধুরী এই নিয়ে একটা বিরাট বিতর্ক হচ্ছে 2-3 দিন ধরে কিন্তু ভূপেন পাতারিয়া যে রিপোর্টিং করেন সেটার উপরে আমাদের আস্থা এবং বিশ্বাস আছে তো আপনারা অল ইন্ডিয়া পড়ারও থেকে যদি ইউপির ব্যাপারে সার্বিক খবর যেমন লোডিংয়ের খবরটা দিয়েছিলেন আনলোডিংয়ে কোথায় কী হচ্ছে নিকাশি হচ্ছে বা ওখানকার মার্কেটটা যথাযথ কী কারণ এইটা জানালে আমাদের খুব উপকার হয় কারণটা একটাই ইউপি আমাদের থেকে অনেক বেশি বড় রাজ্য যেখানে আলুটা অনেক বেশি লোডিং হয়
কখনো কম হলে আমরা তার এখানে প্রভাব পড়ে, বেশি হলেও আমাদের এখানে প্রভাব পড়ে। গত বছর ইউপির আলু বাংলাতে খুবই প্রভাব পড়েছিল, এটা আমরা সকলেই জানি, কারণ আমাদের বাংলার আলু মানে খারাপ ছিল এবং একটু কম লোডিং ছিল। ইউপি কিন্তু পুরোপুরি আলু এখানে প্রায় পাঠিয়ে দিয়েছিল। ওদের বিভিন্ন ধরনের আলু আছে, খ্যাতি সব যেসব আলু আমরা নাম শুনিনি সেই আলু বাংলার আলু খেয়েছে, বাংলাতে খেয়েছে এবং আসামও খেয়েছে, উড়িষ্যাও খেয়েছে। তো এই পরিস্থিতিটা ওখানে কি হয়ে আছে এইটুকু জানার জন্য ওখানে মার্কেট পরিস্থিতিটা সার্বিকভাবে দিলে কিছুটা জানতে পারলেও আমাদের ব্যবসা করার পক্ষে একটু সুবিধা হয়, কারণ আমরা যে চাষির কাছে যে আলুটা কিনি সেটা কোনো কোনো সময় তো আলু আমাদের বেশি দামে কেনা হয়ে যায় ওইরকম মার্কেট প্রাইস ঠিক মতো না জানতে পেরে। তো কাজেই ইউপির খবরটা যদি যথাযথভাবে দিতে পারেন, ওই ইউটিউবের যেসব চ্যানেল থেকে দেওয়া হয় ওই চ্যানেল থেকে সঠিক তথ্য পাওয়া যায় না দু একটি চ্যানেল ছাড়া। এটা আপনার কাছে অনুরোধ করব, আপনারা আপনার উপর নেতৃত্বকে জানাবেন যাতে ইউপির সমস্ত খবর এখানে পাঠানো হয়, বিশেষ করে আগ্রা, ফারুকাবাদ, কানপুর এইসব রিপোর্টিংগুলো ভালো হয়। এখন নিকাশির সম্বন্ধে আমরা সঠিক জানতে পারি না, কেউ কেউ বলছে আগ্রা বেশি নিকাশি হয়েছে, ফারুকাবাদ কম নিকাশি হয়েছে। এখন ধরুন ওখানে লোডিংটা আমরা জেনেছি ওখানে আমাদের থেকে বেশি আছে এবং কম দামে লোড হয়েছে, সেটা কিন্তু আমাদের মনে একটা ভয় আছে। এটাই আপনার কাছে অনুরোধ রইল আর কি। তো চেষ্টা করব আমাদের উপর নেতৃত্বকে বলে যদি ওখানে একটা আমরা খবর করতে পারি এই মাসে কি রকম কি লোড মানে নিকাশি হলো জানার জন্য। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে প্রতিবেদনটা দেওয়ার জন্য। আচ্ছা মন্টু কুন্ডু আরেকটা কথা বলবে, আমি কি বলবো বুঝিনি। নমস্কার, আমি এই যে আলুটা দেখতে পাচ্ছেন এই আলুটা যে কৃষক উৎপাদন করেছে, কৃষক যে উৎপাদন করেছে এইটা যখন ফার্টিলাইজার কিনেছে, ফার্টিলাইজার ব্যবসাদার সে তার কেনার থেকে 1% কি 0.50% লাভ নিয়ে সে বিক্রি করেছে। যে কীটনাশক বিক্রি করেছে সে তার লাভ রেখে তাকে কীটনাশক দিয়েছে, কিন্তু যে কৃষকটি উৎপাদন করেছে তার যদি 400 টাকা উৎপাদন খরচ পড়ে সে 410 টাকায় আলুটা বেচতে পারবে, এই ধরনের কোনো সুব্যবস্থা নাই। এইটা নিয়ে আমার একটু বলার কৃষক, এটা নিয়ে আমি এই কথাই বলতে চাইছি যে কৃষকদের যদি 400 টাকা খরচা হয়ে থাকে, 410 টাকায় যে আলুটা বেচতে পারবে এই ধরনের একটা সুবন্দোবস্ত যদি করা হয়, তা সরকার যদি ভাবে তাহলে আমরা খুশি হব, চাষি খুশি হবে, সবাই খুশি হবে। হ্যাঁ, সরকারকে সেটা নিয়ে ভাবতে হবে, এইটুকুই বলার ছিল। আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে গণ হারাদর এবং রূপসী বাংলা নিউজ থেকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আর আপনারা যেখানে আসেন আমরা বাইরের তথ্য সব কিছু জানতে পারি বলেই আমি একটা লাস্টে আপনাকে অনুরোধ করেছি, ওই ওইটার উপর একটু সতর্ক থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদের আসার জন্য, আপনাকেও ধন্যবাদ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ, 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।